কলকাতার বুকে মিনি আইপিএল এর ফ্লেভার, স্বাধীনতার 75তম বর্ষপূর্তি উপলক্ষে লিজেন্ড লিগে যখন ব্যাট হাতে নামছেন সৌরভ গাঙ্গুলী, জ্যাক কালিসরা, তার মধ্যেই নতুন করে ক্রিকেট জ্বরে আক্রান্ত শহরবাসী। নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো উড়ান ক্রিকেট লীগ। 120 জন প্রাক্তনীকে নিয়ে আয়োজিত হয়েছিল এই ক্রিকেট টুর্নামেন্ট। শহরের এক টাপ কোর্টে বসেছিল দিবারাত্র। ক্রিকেট প্রতিযোগিতার আসর শুধু ক্রিকেট খেলা নয়, একদিনের জন্য সেই স্কুল জীবনটা যেন উপভোগ করলেন সবাই। এদিন ছিল না হারার বেদনা, শুধু ছিল উচ্ছ্বাস আর আনন্দ। সাথী মিত্রদের এই উদ্যোগে কুর্নিশ জানালেন সকলেই। আমি বাসু দাশগুপ্ত এবং আজকে এনএনএ ওয়ার্ল্ড ক্রিকেট টুর্নামেন্টের জন্য আজকে আমরা সকাল থেকে যে আমরা ব্যস্ততার মধ্যে আছি সেটা সত্যি দেখে উই আর ভেরি ফিলিং প্রাউড, বিকজ নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন এই যে টুর্নামেন্টটা অর্গানাইজ করেছে, আই মাস্ট থ্যাংক ইচ অ্যান্ড এভরি মেম্বার্স, তাদের সাপোর্ট, তাদের কোঅপারেশন নিয়ে আজকে সাকসেসফুলি এটা অর্গানাইজ করলো। এবং এনথুজিয়াস্টিক্যালি প্রত্যেকটা টিম আজকে এত সুন্দর খেলছে, যদিও আমি কিছুক্ষণ আগে এসেছি বাট আমি সকাল থেকে লাইভে দেখছিলাম ওদের টুর্নামেন্টটা, এবং আই রিয়েলি এনজয় ইচ অ্যান্ড এভরি বিট, এবং আই উইশ অল দ্য বেস্ট টু অল দ্য টিমস, রিয়েলি দে প্লেড রিয়েলি ওয়েল, এবং আমি লুকিং ফরওয়ার্ড ফর দ্য ফাইনাল অলসো, থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমরা আশা রাখবো আগামী দিনেও নবনালন্দা অ্যাসোসিয়েশন এই ধরনের ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করবে উইথ অল আওয়ার মেম্বার্স। আমাদের নবনালন্দা অ্যালুমনি অ্যাসোসিয়েশন থেকে ফার্স্ট টাইম একটা ক্রিকেট টুর্নামেন্টের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, এবং সারাদিনটা ভীষণ ইভেন্টফুল ছিল। ডিফারেন্ট টিমস তারা খেললো, এবং অনেকে এত দিন পর ব্যাট বল হাতে পেয়ে তারা এত বেশি এনথুজিয়াস্টিক্যালি খেলেছে যে সেটা দেখতেই আমরা খুব এনজয় করেছি, এবং মানে অনেকে আবার চাইল্ডহুড ডেজটা ফিরে পেয়েছে যেটা আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি, কারণ হার জিত তো খেলায় থাকেই, কিছু টিম উঠেছে কিছু টিম তারা উঠতে